শিয়ালদা রেল স্টেশন হলো কলকাতা শহরের অন্যতম প্রধান রেলওয়ে স্টেশন। শিয়ালদা ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম। এটি একটি গুরুত্বপূর্ণ শহরতলি রেলওয়ে টার্মিনালও। শুধু শহরতলির ট্রেন ও যাত্রী সংখ্যা ধরলে এটি ভারতের ব্যস্ততম। এছাড়াও এখান থেকে দূরপাল্লার ট্রেন দেশের বিভিন্ন স্থানের সাথে কলকাতাকে যোগাযোগ করিয়ে দেয়। শিয়ালদার ইতিহাস এতটাই পুরনো যে সুপরিচিত ট্রেন দার্জিলিং মেল দেশভাগের আগে শিয়ালদার থেকে রানাঘাট হয়ে বাংলাদেশ হয়ে শিলিগুড়ি পৌঁছাত। তাই বুঝতেই পাচ্ছেন শিয়ালদা কতটা গুরুত্বপূর্ণ একটা জাংশন। আর এই শিয়ালদার পাশে থাকার হোটেলগুলো ততটাই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন জায়গার থেকে যাত্রীরা এখানে আসেন। কেউ কাজের সূত্রে আসেন, কেউ চিকিৎসার সূত্রে আসেন, বা কেউ কেউ ছেলে মেয়ের পড়াশোনার কাজেও এখানে আসেন। তাই এখানে ঠিকঠাক একটা হোটেল খুঁজে পাওয়া খুব ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি শিয়ালদা স্টেশনের সংলগ্ন 10খানা চিপ অ্যান্ড দ্য বেস্ট হোটেলস, যেগুলো আপনার পকেট বেশি ফাঁকাও করবে না, একই সাথে শিয়ালদা স্টেশনের খুব কাছে হবে। তাই শুরু করে দেওয়া যাক শিয়ালদা রেল স্টেশনের কাছাকাছি 10টি চিপ অ্যান্ড দ্য বেস্ট হোটেলসের ভার্চুয়াল ট্যুর। শিয়ালদার IRCTC ডরমিটারি। এই ডরমিটারিটা হলো মেল অনলি ডরমিটারি, যেখানে আপনারা পেয়ে যাবেন সিঙ্গল ক্যাপসুল বেড। এই ডরমিটারি আপনারা 12 ঘন্টা বা 24 ঘন্টার প্যাকেজে বুক করতে পারেন। 12 ঘন্টার জন্য এর খরচা পড়বে 590 টাকা করে। পরিষ্কার পরিচ্ছন্ন, পিলো দেবে, ব্ল্যাঙ্কেট দেবে, চার্জিংয়ের পয়েন্টস পেয়ে যাবেন। আর ডরমিটারির মধ্যেই আছে আপনার অ্যাটাচ টয়লেট। নরেন্দ্র নিকেতন, এই হোটেলটা শিয়ালদা স্টেশন থেকে খুব কাছে APC রোডের উপরে অবস্থিত। এই হোটেলটায় আপনারা পেয়ে যাবেন ডরমেটারি, ডবল বেডরুম। আর এখানে রুমের যে ভাড়া, ডরমেটারি শুরু হচ্ছে 500 টাকার থেকে। তারা সিঙ্গেল আসছেন, সোলো ট্রাভেল করছেন, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ যেহেতু APC রোডের উপরে এটা অবস্থিত, আপনারা গাড়ি ঘোড়া পেতে খুব সুবিধা পাবেন। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। আপনারা যদি শিয়ালদা এসে খুব কম বাজেটের হোটেল খোঁজেন, তাহলে এটা হবে আপনাদের জন্য একদম পারফেক্ট লোকেশন। হোটেল শিবম, এই হোটেলটা শিয়ালদা স্টেশন ও NRS হসপিটালের একদম মাঝামাঝি অবস্থিত। রুমসগুলো ঝা চকচকে। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুমস পেয়ে যাবেন, ক্যাটাগরি অর্থাৎ রেটের হিসাবে। যেমন এখানে 800 টাকার থেকে শুরু করে আপনারা 2000 টাকা অবধি রুম পেতে পারেন। একটাই রেফারেন্স, যত রেট বাড়বে রুমের সাইজ বাড়বে। প্রত্যেকটা রুম ওয়েল ফার্নিশড, গিজারের সুবিধা আছে। আর এখানে বাইরে বেরোলেই আপনারা বিভিন্ন রেস্তোরাঁ পেয়ে যাবেন সকাল বিকেল রাতের খাবারের জন্য। আপনারা যারা শিয়ালদা স্টেশনে এসে 12-13 ঘন্টার জন্য একটা লেওভার খুঁজছেন আর শিয়ালদা স্টেশনের খুবই কাছে হবে, তাহলে হোটেল পুষ্পা হলো আপনাদের জন্য আইডিয়াল স্পট। হোটেল পুষ্পাতে আপনারা সিঙ্গেল রুম সিঙ্গেল পার্সন হিসাবে নিতে পারেন। খরচা পড়বে 350-450 টাকার মধ্যে। করুণাময়ী গেস্ট হাউস, শিয়ালদা স্টেশন থেকে কোলে মার্কেট হয়ে আপনার বউবাজারের PC চন্দ্র জুয়েলার্সের একদম কাছে এই গেস্ট হাউসটি। সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গেস্ট হাউস, যেখানে আপনারা নন এসি রুম 600 টাকা আর এসি রুম 1000 টাকার মধ্যে অতি সহজেই পেয়ে যাবেন। এই হোটেলের চেক ইন টাইম হলো সকাল 12টা আর চেক আউট টাইম হলো সকাল 11টা। শিয়ালদা বউবাজারের কাছে যদি আপনারা কোনো বাজেট হোটেলের খোঁজে থাকেন, তাহলে পিপিস নেস্ট গেস্ট হাউস হলো আইডিয়াল চয়েস। এখানে রুমের ভাড়া 1500-2000 টাকার মধ্যে পড়বে। কিন্তু হ্যাঁ, এখানে আপনি সার্ভিস ভালো পেয়ে যাবেন। রুমসগুলো তো নিট অ্যান্ড ক্লিন, এসি নন এসি সব রকমেরই রুম আছে। শুধু একটাই অসুবিধা, এখানে কোনো লিফট নেই, এছাড়া কোনো অসুবিধাই হবে না। আপনারা যারা স্টুডেন্টস কলকাতা
সোলো ট্র্যাভেল করতে এসেছেন বা খুব কম বাজেটে ঘুরতে বেরিয়েছেন বা কোনো কাজে এসেছেন, এই সিটি সেন্ট্রাল হোস্টেল হলো একদম পারফেক্ট আপনাদের জন্য। এই হোস্টেলটা শিয়ালদা স্টেশন থেকে খুব কাছে এমজি রোডের ওপরে, এমজি মেট্রো স্টেশনের উপরে অবস্থিত। এই হোস্টেলটা কয় পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুবই নতুন একটা প্রপার্টি। এখানে যদি আপনারা থাকতে চান খুব কম বাজেটে ডরমেটারি বেডসে থাকতে পারেন। প্রত্যেকটা রুমে 10খানা শেয়ারিং ডরমেটারিজ আছে, আপনারা একবার চেক আউট করতে পারেন। হোটেল স্যান্ডস্টোন ইন্টারন্যাশনাল শিয়ালদা স্টেশন থেকে মাত্র 500 মিটার ও প্ল্যানেট থেকে মাত্র 2 কিলোমিটারের ডিস্টেন্সে এই সুন্দর সুসজ্জিত একটি হোটেল। এই হোটেলে সবথেকে বড় পাওনা হলো পার্কিং ফ্রি, যাদের গাড়ি নিয়ে আসছেন কোনো অসুবিধা হবে না। টেরেস আছে এইটা হোটেলটার মধ্যে, এর সাথে আপনারা যারা রুম নিচ্ছেন রুমের মধ্যে তো এসির অপশান আছে, ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে, অ্যাটাচ বাথরুম তো আছেই, এছাড়া ফ্রি ওয়াইফাইও আছে। এই হোটেলে বিভিন্ন রকমের রুমস আছে, কিছু রুমসে ব্যালকানিজও আছে। এই হোটেলটা যদি আপনারা বুক করতে চান বিভিন্ন বুকিং প্ল্যাটফর্মে গিয়ে এই হোটেলটা বুক করতে পারেন। হ্যাঁ, একটাই সাজেশন, প্রাইস কম্পেয়ার করে দেখে তারপরেই বুক করবেন। দ্য অশোকা হোটেল একেবারে শিয়ালদার ফ্লাইওভারের ঠিক পাশে এই হোটেলটি অবস্থিত। সুন্দর সুসজ্জিত একটি হোটেল। এখানে যে রুমসগুলো আছে তার ভাড়া হলো নন এসির 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর এসি ডাবল বেডরুম তার ভাড়া পেয়ে যাবেন 1500 টাকার মধ্যে। এটি একটি 3-স্টার ক্যাটাগরি হোটেল, সব কিছু অ্যামেনিটিস আছে, ওয়েল ফার্নিশড। শুধু একটাই অসুবিধা, গিজার নেই। আমার মতে গিজার থাকা উচিত ছিল, যেহেতু এটি একটি 3-স্টার হোটেল। বাদবাকি এটা কিন্তু শিয়ালদা বা শিয়ালদা চত্বরে যদি আপনারা ঘুরতে চান বা কলকাতা ঘুরতে চান, আপনাদের জন্য একদম পারফেক্ট হোটেল। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ফ্লাইওভারের কাছে সেন্ট জনস চার্চের অপোজিটে হোটেল শেফালি ডিলাক্স। এটি একটি সুন্দর ক্লিন ফ্যামিলি হোটেল, যেখানে আপনারা পেয়ে যাবেন এসি নন এসি সব রকমের রুমস। হোটেলের মধ্যে ইনহাউস রেস্টুরেন্টও আছে। এই যে হোটেলটা আছে এখানে ভাড়া হচ্ছে আপনার 1200 টাকার থেকে শুরু, এছাড়াও দূর থেকে 2500 টাকা অবধি রুমস আছে। আছে গিজার আর সব রকম অ্যামেনিটিস, স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো। আপনারা যদি ফ্যামিলি ট্যুর করতে চান এই হোটেলটা দেখে নিতে পারেন। কেমন লাগলো আমাদের আজকের এই শিয়ালদা স্টেশনের কাছের কম বাজেটের হোটেলের ভিডিও? যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন, যাতে আমাদের এই ভিডিওগুলো আরও বেশি করে লোকের কাছে পৌঁছে যেতে পারে। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। এরম করে আমরা অনেক নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। এর আগে কমিউনিটি পোস্টে আমরা একটা পোল নিয়েছি, সেই পোলে আমরা জিজ্ঞেস করেছি আপনারা কোন যাত্রার সম্পূর্ণ তথ্য এই চ্যানেলে দেখতে চান। অপশানস আছে অমরনাথ যাত্রা, কেদারনাথ যাত্রা, পুরীর রথযাত্রা ও বৈষ্ণবদেবী যাত্রা। অনুরোধ রইল আপনাদের মতামত এই পোলে জানান, সেই হিসাবে আমরা আগামী ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আর প্রতিবারের মতন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ, আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন।